আজ সেই দিনটা চলেই এলো, যে দিনটা দ্বিতীয়বার মা হওয়ার সুখবর আমার মেয়ে আমায় দিয়েছিল, আর সেই পৃথিবীতে আমার কোল আলো করে এসেছিল। তার আগে মেয়ে কেনাকাটি করেছে, পার্লারে গেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর চলো বার্থডে ব্লগটাও শুরু করি, সারাদিনে কী কী করলাম, কী কী খেলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের দিন রাত্রি 11টার সময় চলে গেলাম ওর আম্মা বাড়িতে, কারণ আম্মা একটু অসুস্থ ছিল, সে আসতে পারবে না। আর আম্মা মানে আমার দিদি, ওর জীবন জুড়ে অনেকটাই, সে খুব কাছের খুব প্রিয় মানুষ, তাকে ছাড়া তো হবে না। তাই তার বাড়িতে চলে গেলাম, 12টা বাজার অপেক্ষা, কেক কাটা হলো। এই যে ছেলের বউ, ছেলে, আমার ছেলে, এই যে দিদির ছেলে, সবাই মিলে কেক কেটে ওকে কেক খাওয়ানো হলো, সবাই ওকেও খাওয়ালো। এই যে আম্মা, সবার কেক খাওয়া হয়ে যাওয়ার পর গিফটের পালা, আম্মা দিল সবার প্রথমে গিফটটা, কারণ সে বড়। এইবার দেখুন আম্মা কি গিফট দিয়েছে। বাবু আবার শুরু মানে শো করে রয়েছে, এখন বাজে 10টা, মেয়ের 9:24 জন্ম, হ্যাপি বার্থডে বলে মেয়েকে তুললাম, মেয়ে বাথরুম টাথরুম সব সেরে এসেছে, এইবার টিফিন বানাচ্ছি, টিফিনে করেছি বাটোরা আর ঘুগনি। চলুন মেয়ের খাবার প্লেটটা সাজিয়ে ফেলি, 4 পিস বাটোরা, মেয়ে খায় না, তার জোরজবস্তি আজকে কোনো ডায়েট চলবে না। আর করেছি ঘুগনি, তার সাথে দিয়েছি ট্যাংরা আম, এই দিয়ে সকালে টিফিনের সাথে বেলা বাজে 2, বার্থডে কালকে খেতে দিয়েছি, দুপুরে লাঞ্চ করেছি সাদা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, মুচমুচে আলু ভাজা, চিকেন পকোড়া, ফুলকপি ভাজা আমার মেয়ের খুব প্রিয়, শাক ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চিকেন গন্ধরাজ দিয়ে করেছি, চিকেন গন্ধরাজ, আমের পাতলা চাটনি আর 5 রকমের মিষ্টি। এই দিয়ে মেয়েকে দুবেলা খেতে দিয়েছি, প্রথম ভাতটা আমি একটু খাইয়ে দিই মেয়েকে, খাও। এই দিয়ে দুপুরে খাওয়াটাও সারবে, বিকেলে কি প্রোগ্রাম সাথে থেকো, দেখতে পাবো। সন্ধ্যে হয়ে গেছে, আগের দিন তো আম্মা বাড়ি কেক কেটেছে, তারপরের দিন বার্থডের দিন সন্ধ্যাবেলা ঘরে কেকটা কাটলো সাজুগুজু করে। দেখুন বার্থডে জামাটা পরেছে, আমাদের নতুন জামা পরতে নেই কিন্তু আগেই পরে রেখেছিল জামাটা, সেই জন্য পরলো। পরে কেক কেটে বাবাকে কেক খাওয়ালো, দাদাইকে খাওয়ালো, আমাকে খাওয়ালো। এইবার আমরা কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা এবার বেরিয়ে যাবো, যেখানে যাচ্ছি দেখাচ্ছি। চলে এসেছি ড্রেসিং লেনে, মেয়ের পছন্দের জায়গা, মেয়েই চুজ করেছে, কারণ বার্থডেটা ওর ওর মতেই হবে আর আমরা ওর মতামতটাকে খুব প্রায়োরিটি দিই। এবার সেখানে এসে দেখ আমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। প্রথমে ফার্স্ট ফ্লোরটা একটু ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে, ডিজে হচ্ছে। এরপর মেয়ের খুব ইচ্ছে যে টপ ফ্লোরে বসে খাওয়া দাওয়াটা করবো, এবার চলে যাবো আমরা টপ ফ্লোরে। টপলোরে এসেও দারুণ লাগছে, খোলা আকাশের নিচে সব কিছুই খুব সুন্দর করে সাজানো গোছানো, লাইটিং ভীষণই ভালো লাগছিলো, আর ওয়েদারটা এত ভালো ছিল, ওয়েদারটা আমাদের এত সাথ দিয়েছে, সব মিলিয়ে যেন খুব আনন্দময় একটা সন্ধ্যা হয়ে উঠেছে। আমরা সবাই বসেছি, এবার অর্ডার দেব। এসেছি আমরা 4 জন আর ছেলে ছেলের বউ, আম্মা আসেনি, আগেই বলেছি আম্মা একটু অসুস্থ, কিন্তু খুব খুব মিস করছিলাম আম্মাকে। আমার মেয়ে তো ভীষণই মনটা একটু খারাপ, আমরাও খেতে খেতে বারবার বলছিলাম যে দিদি নেই, খালি খালি লাগছে। এই করতে বলতে বলতে স্টার্টারটা অর্ডার দিলাম, স্টার্টারে ছিল চিকেনের একটা আইটেম আর মাছের একটা আইটেম, সেটা দিয়ে খাওয়া শুরু করলাম। ডিশ দুটোই এত ভালো ছিল, খুব টেস্টি, আমাদের সবারই খুব ভালো লেগেছে। স্টার্টারটা খেয়ে আমরা চলে গেলাম ডান্স ফ্লোরে, যেখানে খুবই ভালো লাগছিল আর মেয়ের সেটাই আকর্ষণীয় বেশি ছিল। সেইখানে গিয়ে সবাই মিলে একটু ডান্স করলাম, একটু ছবি তুললাম।
মেন কোর্সে অনেক আইটেম ছিল, আমি আর মুখে বললাম না, দেখিয়ে দিই কী কী ছিল। তারপর জমি আমরা খাওয়া দাওয়াটা শুরু করলাম, কারণ অনেকটাই নাচানাচি করেছে, সবার খিদেও পেয়েছিলো। আর বললাম না, ওয়েদারটা এত ভালো ছিল, এত ভালো লাগছিল খোলা আকাশের নিচে, আহা। তারপরে মজা করে সবাই খাওয়া দাওয়াটা সারলাম। হাই, জন্মদিনের পার্টি ডান, রাত্রি বাজে 12টা, এখন বাড়ি ফিরছি। সমাপ্ত জন্মদিন, আগামীতে আবার দেখা হবে, বাই।